بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দিনী ভাই, আপনার প্রশ্নটি আমি শুনলাম। আপনি বলেছেন আপনার বোনটি মারা গিয়েছেন বাচ্চা প্রসবকালীন, বাচ্চাকে প্রসব করার পরে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় উনি মারা গিয়েছেন। তো যাই হোক, এটা তো তাকদিরে ছিল। তো তার এ মরণটা কি পর্যায়ের মরণ বলা যেতে পারে, এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। অনুভাবে আরও জানতে চেয়েছেন যে এই বাচ্চা মেয়েটিকে লালন পালন করার কি ফজিলত। আপনি বলেছেন যে হাদিসে তো পাওয়া যায় মেয়ে লালন পালনের ফজিলত, আপন মেয়ে, যে আপন মেয়ে বা আপন বোন লালন পালনের ফজিলত এসেছে হাদিসে, এটা ঠিক। তবে এ বাচ্চা বলা যেতে পারে যে আপনার বোনের মেয়ে, যেহেতু বোনের মেয়ে, এক প্রকার যেন তারা এই মেয়েটিও আপনার মেয়ের পর্যায়ভুক্ত। তো যাই হোক, মেয়ে পালনের সব সরাসরি না পেলে অবশ্যই আপনি এতিম পালনের সব পাবেন। বাচ্চাটি যদি এতিম থেকে থাকে, যে তার বাপ নেই, তাহলে এতিম পালনের সব পেয়ে যাবেন আপনি ইনশাআল্লাহ। কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীমে ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিসাব্বাবাতি ওয়াল উসতা ওয়া ফারাজা বাইনাহুমা শাইয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং এতিমের লালন পালনকারী জান্নাতে থাকবো এইভাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাব্বাবা এবং মধ্যমা আঙ্গুল, অর্থাৎ সাহায়ত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করেন এবং উভয়টির মাঝে সামান্য পৃথক করেন। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এতিমের লালন পালনকারী জান্নাতে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে জান্নাতে, পাশাপাশি অবস্থান নিয়ে, যেভাবে দুটি আঙ্গুলের অবস্থান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি আঙ্গুলকে একসাথে দেখিয়েছেন এবং অল্প সামান্য তিনি পৃথক করেছেন উভয়ের মাঝে। তার মানে অতি কাছাকাছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি কাছাকাছিভাবে থাকবে জান্নাতে, এটা সুবর্ণ সুযোগ। দেখুন সহিহ বুখারি 5304 নম্বর হাদিস। আর আপনার বোনের বিষয়ে আমরা বলবো যে তার আলামত ভালো, যদিও কোনো মুসলিমের ক্ষেত্রে মানে নির্দিষ্টভাবে জান্নাতের বা জাহান্নামের ফয়সালা বা হুকুম বলা আমাদের অধিকার নেই। একমাত্র যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে টাইটেল দিয়েছেন সে কথা ভিন্ন। তবে হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মারআতু তামুতু বিজুমইন আও জামইন শাহীদা, যে মহিলা মারা যায় বাচ্চা পেটে রাখা অবস্থায় বা বাচ্চা প্রসবকালীন, এ মহিলা শহীদ। দেখুন সুনান নাসাই 3194। তো বাচ্চা প্রসবকালীন বা বাচ্চা গর্ভে থাকাকালীন যদি কেউ মারা যায়, শুধু বাচ্চার কারণে, বাচ্চা প্রসব করতে গিয়ে কষ্ট অতিরিক্ত হয়েছে বা অতিরিক্ত রক্ত গিয়েছে, মারা গিয়েছে, তো এই প্রকার মহিলাকে শহীদের পর্যায়ভুক্ত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলে গণ্য করেছেন। সুতরাং আমরা আশা করি যে আল্লাহ রাব্বুল আমিন আপনার বোনকে, যদি অন্যান্য আমল ঠিক থাকে, তো শাহাদাতের মর্যাদা দানে ধন্য করবেন। এটা আমরা দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আমিন আপনাদের বোনকে শহীদি মরণ দান করেন, এই মরণটা যেন শহীদি মরণ হিসেবে গ্রহণ করে নেন। তাহলে আপনাদের বোনের বিষয়ে আমরা আশাবাদী যে আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাত দানে ধন্য করবেন শাহাদাতের মর্যাদার সাথে। তো এই হাদিসটি বিভিন্ন শব্দে এসেছে, যার সার নেজাস এটাই যে যদি কোনো মহিলা বাচ্চা প্রসবকালীন মারা যায় বা বাচ্চা প্রসবোত্তর মারা যায়, তাহলে এই মহিলা এক পর্যায়ের শহীদ।
আল্লাহ রাব্বুল আমিন আপনাদের বোনকে এ পর্যায়ের শহীদের অন্তর্ভুক্ত করে নিন, আমিন। এরপরের প্রশ্ন ছিল যে বাচ্চাটিকে যদি আপনার লালন পালন করেন আপনার স্বামী স্ত্রী, যদি আপনাদের স্বামী স্ত্রীর সংসারে এখনও কোনো বাচ্চা নেই, তো এই বিষয়ে হিমশিম খাচ্ছেন যে কি করা যাবে, আপনার স্ত্রী চিন্তা করছে যে কিভাবে লালন পালন করবো, অভিজ্ঞতা তো তার নাই, তো এরপরও লালন পালনের পূর্ণ ইচ্ছা রয়েছে, কারণ এই মেয়েটি কোথায় যাবে, অন্য কোথাও গেলে মেয়েটির মনে দুঃখ জ্বালা হবে যে আমার এভাবে মামারা থাকতে, আমার নানা গোষ্ঠী থাকতে, দাদা গোষ্ঠী থাকতে আমার এই অবস্থা হয়েছে, তো এটা তো অবশ্যই দুঃখ পাবে, দুঃখ ব্যথা পাবে, এটা স্বাভাবিক। আর আপনারা যদি লালন পালন করেন তো ইনশাল্লাহ অনেক সওয়াবের কাজ করবেন, কারণ এর মাধ্যমে একটা এতিমকে লালন পালন করলেন। যদি বাবা না থাকে, বাবার বিষয়টা অবশ্যই জানতে পারা গেল না, তো বাবা না থাকলে সাধারণত এতিম বলে গণ্য, আর এতিমকে লালন পালন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তো শুনলেনই যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে অতি কাছাকাছি অবস্থানে জান্নাতে থাকার সুযোগ মিলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জান্নাতে থাকা এটা কি কম ব্যাপার, অনেক বড় ব্যাপার, অনেক সৌভাগ্যের বিষয়। সুতরাং আপনারা এই মর্মে শুভ সংবাদ গ্রহণ করুন যে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আপনাদের সদিচ্ছার জন্য এবং মেয়েটিকে লালন পালনের জন্য ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে জান্নাত দানে ধন্য করবেন, তবে অন্যান্য আমল ঠিক রাখতে হবে। শুধু তাই নয়, যে কোনো মুসলিমের প্রতি দয়াশীল হলে এবং আত্মীয় স্বজনের উপর দয়াশীল হলে এটা জান্নাতি ব্যক্তির লক্ষণ, জান্নাতি হওয়ার আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতবাসী তিনজন, জো সুলতান মুকসিত মুতাসাদ্দিক মুওয়াফাক, জো সুলতান অর্থাৎ শাসনওয়ালা তথা রাজা, ন্যায়পরায়ণ, আর তার কী গুণ রয়েছে, মুতাসাদ্দিক সদকাকারী, মুওয়াফাক এবং তৌফিক প্রাপ্ত, এটি একজন ব্যক্তির সেফাত। এগুলি অর্থাৎ ন্যায়পরায়ণ, দান সদকাকারী, তৌফিক প্রাপ্ত রাজা বাদশাহ। আর এক প্রকার লোক, সেও জান্নাতি, তার চরিত্র কি, রজুলুন রহিমুন রকিকুল কলবে লিকুল্লাযী কুরবা ওয়া মুসলিম, এমন ব্যক্তি যে দয়ালু এবং দিল নরম প্রত্যেক আত্মীয় স্বজনের জন্য এবং মুসলিমদের জন্য। এই হলো দ্বিতীয় ব্যক্তি। তৃতীয় ব্যক্তি হলো ওয়াফিফুন মুতাআফিফুন যু আয়াল, একজন পুত্র পবিত্র ব্যক্তি, অর্থাৎ কারোর দিকে হাত বাড়ায় না, অনুরূপভাবে সে পুত্র পবিত্র, অশ্লীল কথা কাজ থেকে জু ইয়াল এবং তার পরিবার রয়েছে, পরিবার অলা পুত্র পবিত্র ব্যক্তি যে নিজেকে সংযত করে রাখে, হয় ভিক্ষাবৃত্তি থেকে বা জেনা ব্যভিচার সহ যে কোনো খারাপ কাজ থেকে নিজেকে পবিত্র রাখে, জু এয়াল, এবং সে পরিবারওয়ালা, মানে তার পরিবার পরিজন রয়েছে। তাহলে এই তিনজন জান্নাতিদের ভিতরে একজন জান্নাতি হলো ওই ব্যক্তি যে দিল দয়ালু এবং তার দিলটা নরম প্রত্যেক মুসলিম, প্রত্যেক আত্মীয় স্বজন এবং মুসলিমের জন্যে। সুতরাং যদি আপনারা এই মেয়েটিকে লালন পালন করেন, এর অর্থ হলো যে আপনাদের একটি আত্মীয়কে আপনারা এভাবে দয়া স্নেহ দিয়ে লালন পালন করেছেন, সুতরাং এর বিনিময়ে তো আল্লাহর কাছে অপেক্ষা করছে, এবং এমন হতে পারে যে আপনারা এই তিনজনের একজন হয়ে যাবেন যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে টাইটেল দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুন মেয়েটিকে লালন পালন করার। মেয়েটিকে আপনাদের লালন পালন করা উচিত, এবং আপনার ওয়াইফ আশা করি বিষয়টি ভারী চোখে দেখবে না, বরং মেয়েটিকে নিজের মেয়ের মতো গণ্য করে সেভাবে লালন পালন করবে দয়া মায়া দিয়ে, ইনশাল্লাহ হতে পারে এর ওয়াসিলায় তাকে আপনাকে উভয়কে জান্নাত দানে ধন্য করবেন।
আল্লাহ রাব্বুল আমিন আপনাদেরকে তৌফিক দান করুন মেয়েটির যত্ন পরিচর্যা করার এবং মেয়েটিকে অন্যের হাতে হস্তান্তর করা আসলে ঠিক হবে না, মানবিকতারও বিপরীত হবে, অথবা আপনারা নিজেরাই লালন পালন করেন, এটাই হলো আপনাদের উচিত এবং মানবিক দায়িত্ব। আল্লাহ আপনাদেরকে সে তৌফিক দিন এবং আপনাদের সে পরলোকগত বোনকে জান্নাতুল ফেরদাউস দানে ধন্য করুন। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।